হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলি পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সত্যি আপনারা অনন্য সত্যি আপনারা প্রশংসার্হ প্রশংসা পাওয়ার যোগ্য এত রাতেও আপনারা এতটা স্পিড নিয়ে মানসিক শক্তি নিয়ে আছেন এই জন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ প্রশংসা হবে কার অল্প না বেশি বলেছেন কে বেশি প্রশংসা আল্লাহর করতে হবে এটা কে বলেছেন আল্লাহ নিজেই বলেছেন এবং অ্যাট ফার্স্ট অফ দ্য কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ গিভেন আস দ্য ইনফরমেশন উই শুড প্রেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড অল প্রেজেস আর অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আমাদের জানাচ্ছেন যে সমস্ত প্রশংসা হওয়া উচিত একজনের জন্য তার নাম কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই রবের সেই আল্লাহর যিনি জগৎ সমূহের রব একদিন আমরা মনে করতাম জগৎ একটা বা কমপক্ষে দুটো মনে করতাম ইহজগৎ আর পরে জগৎ তো আল্লাহ তাআলা কিন্তু 1450 বছর আগে আমাদের জানাচ্ছেন জগৎ অনেক আলামুনের বহুবচন আলামুন এটা এখানে হালাতে জাররিতে আছে বলে আলামিন হয়েছে এর অর্থ অনেক জগৎ আল্লাহ 1450 বছর আগে আমাদের জানিয়েছেন আর এখন বিজ্ঞানের লেটেস্ট থিওরির মাধ্যমে আমরা জানছি এই মহাকাশের ভিতরে এ পৃথিবীর মতো অসংখ্য গ্রহ আছে যেমন মঙ্গল গ্রহ একটা গ্রহ বিজ্ঞানীরা চেষ্টা করছে সেখানে গিয়ে মানুষের বাস করা যায় কিনা এই কথা আজকের বিজ্ঞানীরা এই তথ্যগুলো জানার চেষ্টা করছে 1450 বছর আগে আল্লাহর কোরআন আমাদের আগেই জানিয়ে গেলেন জগৎ একটা না এরকম জগৎ এরকম মহাবিশ্বের ভিতরে অনেক আছে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ তো প্রশংসা করব কার প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিনে শেষ বিচারের দিনে সুবহানাল্লাহ জোরে বলেন না ভাই নাকি বলে বলে ক্লান্ত হয়ে গেছে এত তাড়াতাড়ি ক্লান্ত হলে হবে আমরা তো সেই বীর সেনাদের উত্তরসূরি যাদের 17 জনের হুংকারে
1203 খ্রিস্টাব্দে ইকতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলা বিজয় করেছিলেন তার সাথে সৈন্য ছিল মাত্র 17 জন এই 17 জনের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে লক্ষণ সেন পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল আল্লাহু আকবার আপনারা তো তাদেরই উত্তরসূরি তাই না বিড়াল তো বাঘেরই মাসি একেবারে বাঘের মতো না হলেও বাঘের মতো মুজগুপ একটু একটু আসে না নাই এখনো যদি আমরা আমাদের পূর্বসূরিদের কথা স্মরণ করে হংকার দেই ইনশাআল্লাহ এই রাম বামেরা নাস্তিক মুর্তাদেরা এদেশে পালানোর জায়গা খুঁজে পাবে না ঠিক কিনা বলে ওইরকম তাকবীর ওইরকম স্লোগান দিতে হবে এবং এই তাকবীরকে যে বাম রামেরা ভয় পায় তার বড় প্রমাণ এই যে কদিন আগে চট্টগ্রামে একটা জনসভাতে এক নেতা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিয়েছে তো এরা আল্লাহু আকবর স্লোগান এদের কাছে ভালো লাগে না এজন্য এরা এটা নিয়ে সমালোচনা করেছে টেলিভিশনের পর্দায় কতগুলো সাংবাদিক আর বুদ্ধিজীবী মুসলা আছে না নাই এরা বলে যে এরকম একটা দলের মাহফিলে সাম্প্রদায়িক স্লোগান কেন আই উড লাইক টু আস্ক আল্লাহু আকবর স্লোগান এটাকে যারা সাম্প্রদায়িক বলে তারা আর যাই হোক তারা মুসলমান বলে দাবি করতে পারে না আল্লাহু আকবর স্লোগানকে সাম্প্রদায়িক স্লোগান বলো আরে তুমি এই পৃথিবীতে যখন এসেছিলে সর্বপ্রথমে তোমার কানের ভিতরে যে আওয়াজটা দেওয়া হয়েছিল সেই আজানের আওয়াজের সর্বপ্রথম শব্দ আল্লাহু আকবর মুসলমানের সবচাইতে বড় ইবাদত নামাজ ঠিক কি না এই নামাজের শুরু হয়ে গেল আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এই নামাজের রুকুতে যখন গেলেন আল্লাহু আকবার সেজদায় যখন গেলেন আল্লাহু আকবার আবার আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন আরেকটা নামাজ আপনার জন্য পড়া হবে বলেন তো ওই নামাজের নাম কি ওই নামাজের প্রথম ধ্বনি কি তাহলে বোঝা গেল মুসলমানের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেই ধ্বনি সে ধ্বনির নাম আল্লাহু আকবার এটা শুধু আওয়ামী লীগের ধ্বনি নয় বিএনপির ধ্বনি নয় জামাত ইসলামের ধ্বনি নয় চরমনার ধ্বনি নয় তাবলীগের ধ্বনি নয় যে কালেমাওয়ালা কেবলাকে কেবলা মনে করে কাবাকে যে সম্মান করে মদিনাওয়ালাকে যে ভালোবাসে সব মুসলমানের ধ্বনি একটাই লিল্লাহি তাকবীর চিৎকার দিয়ে বলেন না লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তো স্লোগান শুনলে আপনাদের আবার গা সুলকায় না তো অনেকের গা সুলকানো আছে না নাই তাহলে ওই গা চুলকানো আলাদের গায়ে চুলকানি আর একটু বাড়াই দিতে পারবেন রাত গভীর হয়েছে তো শয়তানকে একটু ভাগানো দরকার আমি আপনাদের তাকবীর দিতে বলবো আপনারা সবাই দেবেন ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর এত স্পিড পান কোথায় আপনারা আল্লাহ দিছে মাশাআল্লাহ এই যে দাঁড়ানো ভাইরা বসলে একটু ভালো হয় আমি বেশ লম্বা কথা বলবো না একটু পরিবেশটা তৈরি করছি একটু বসলে ভালো হয় ইন্নাল্লাহ উইত্রুন ইউহিব্বুল উইত্রা আল্লাহ নিজে বেজোর আল্লাহ জোর না বেজোর আল্লাহ কয়জন একজন কোন সূরার ভিতরে আছে সূরা ইখলাস কোন সূরা মুখস্থ আছে না নাই সবাই পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এক সাহাবী প্রতিদিন ম্যাক্সিমাম নামাজে এই সূরাটি পড়ে আল্লাহর নবী লক্ষ্য করলেন সাহাবী বেশি বেশি সূরা ইখলাস পড়ে আল্লাহ নবী বললেন সাহাবি কেন তুমি এই সূরা বেশি পড়ো সাহাবি বলেন এই সূরার ভিতরে আমার আল্লাহর পরিচয় রয়েছে আমার আল্লাহর একত্ববাদের কথা রয়েছে এই জন্য এই সূরাটি পড়তে আমার বড় ভালো লাগে জিবরিল আমিন এসে নবীকে সংবাদ দিয়ে গেলেন ও নবীজি আপনার সাহাবিকে বলে দেন সাহাবির এই সূরা ভালো লাগে যেটা সূরার ভিতরে আল্লাহর কথা আছে আল্লাহ রব্বুল আলামিন তিনিও এই সাহাবীকে বড়ই ভালোবাসে
আরেকটু জোরে বলেন না, তাহলে সবাই আমরা পড়ি। তিনবার সূরা ইখলাস পড়লে কি হয়? একবার কোরআন খতমের। সুবহানাল্লাহ, এবারে জোরে বলতে পারলেন না? আরো দুইবার পড়তে হবে, রাজি আছে? সবাই বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলেন আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ, তিনি অমুকাপেক্ষী, কারো কাছে তার কোনো দরকার নাই। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয় নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি নশ্বর, নশ্বর নন, অবিনশ্বর তিনি। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি আমাদের আল্লাহ, তিনি বড় প্রিয়, তিনি দুইজন নন, তিনি একজন, তিনি বেজর, তিনি যেহেতু বেজর, তিনি বেজরকে বেশি পছন্দ করেন। এই জন্য আরেকবার কি আল্লাহর নামে তাকবীরি দেয়া যাবে না? লিল্লাহি তাকবীর। কয়বার হলো? বেজর বানাতে হবে, আল্লাহ যেহেতু বেজরকে পছন্দ করে। এবার কিন্তু দিতে হবে জোরে সরে, রাজি? সবাই রাজি? আসতে দিতে হবে না জোরে? প্রস্তুতির দরকার আছে না নেই? প্রস্তুতি দেন তাহলে, সবাই গলা খেয়ে করে দেন, সবাই রেডি তো? সবাই হাতটা একটু নাড়ান দেখি আগে, হাত নাড়ান, ঘুম টুম চলে যাক। এমন জোরে তাকবীর দেবেন যাতে করে শয়তান 10 মাইল না 100 মাইল দূরে চলে যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম আদায় করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু, বিশ্বনবী, লিডার অফ দ্য লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ফিলোসফার, দ্য লেজিসলেটর, দ্য কমান্ডার ইন চিফ, দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি, দ্য রেস্টোরার অফ দ্য মাসেস, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চিৎকার দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ নবীর আমি কতগুলো প্রশংসা করলাম, তিনি শুধু নবী নন, তিনি হচ্ছেন নেতা। সুবহানাল্লাহ, বলেন আমাদের নেতা কে? বিশ্ব আল্লাহ। বুঝে শুনে কথা বলেন, আমাদের রব তো আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ রব না? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রাত বেশি হয়েছে, একটু গজল বেশি গাও, রাজি আছে? বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবি কলো রাম, কাজবি কলো রাম, আল্লাহ আমার রাম, এই রবি আমার সব। মারহাবা বলে। তাহলে আমাদের রব কে? আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের নেতা কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু আমাদের নেতা নন, তিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, তিনি আমাদের নেতা, তিনি জিনদের নেতা, তিনি সমস্ত মাখলুকাতের নেতা, সমস্ত মাখলুকাতের নবী। তিনি শুধু এই দুনিয়ার নেতা নয়, তিনি দুই জগতের নেতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি নেতা, তিনি ফিলোসফার, তিনি দার্শনিক, তিনি আইনবিদ, তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি সেনাপতি, তিনি এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
আমার নেতা তোমার নেতা রাজি কিনা কিন্তু আমাদের ভিতরে অনেকেই আছে যারা আমার নেতা তোমার নেতা বলে নানান নেতার স্লোগান দেয় ঠিক কি না বিভিন্ন রকমের নেতা স্লোগান দেয় কিন্তু তাদের মুখে বিশ্বনবী মুস্তাফা তাকে নেতা বলে স্লোগান দেয় না তাদের নেতার নামে স্লোগান দিলে রাসূলের নামে স্লোগান দিলে তাদের গা সুলকা আছে না নাই মুসলমানের নেতা প্রকৃত নেতা একজন আল্লাহর নবীর নেতৃত্বের সঙ্গে নবীর চরিত্রের সঙ্গে যদি তোমার নেতার চরিত্র মানে মেলে তাহলেই সে তোমার নেতা হতে পারবে অন্যথায় এই নেতা তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে তোমাকে তোমার নেতাকে একসঙ্গে জাহান্নামে নিক্ষেপ করা হবে কথা বলেন না ঠিক কি না আর তোমার নেতার চরিত্র যদি রাসূলের চরিত্রের সাথে মেলে তাহলে তোমার নেতা তোমাকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ রাসূলের চরিত্রের সাথে যার চরিত্র মেলে না সে আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখে না ঠিক কি না কিন্তু এরকম নেতা আছে না নাই না আছে মানে বাড়ির কাছেই আছে কথা বলেন আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুক জোরে বলি আমিন সম্মানিত হাজিরিন ভূমিকা লম্বাই হয়ে গেল রাত গভীর তো এজন্য একটু পরিবেশ তৈরি করার জন্য একটু লম্বাই নিলাম আমি এবার মূল আলোচনায় চলে যাব আল্লাহ তাআলা সহজ করে দিন জোরে বলি আমিন রব্বি জিদনি ইলমা রব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি বলেন তো কোন সূরা আসর মানে সময় আল্লাহ তাআলা সময়ের নামে একটা সূরা দিয়েছেন সময়ের দাম কম না বেশি টাইম এন্ড টাইড ওয়েট ফর নান টাইম এন্ড টাইড ওয়েট ফর নান সময় এবং নদীর স্রোত কার জন্য অপেক্ষা করে না আগ হ্যাঁ আপনি মাউত সে কোই বশর নেহি সামান বরস কা হ্যায় কল কি খবর নেহি আজ বাদে কাল কি হবে তুমি জানো না কিন্তু তোমার অবস্থা দেখে মনে হয় তুমি যেন শত বছর বাঁচবে সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে এই মাটির দেহ খাইলে ঘুনে প্রতি দমে দমে সময় কিন্তু কার জন্য অপেক্ষা করে না নাকি করে বয়স কি কমছে না বাড়ছে আপনার হায়াত যদি আল্লাহ তাআলা লিখে রাখেন সত্তর বছর এখন যদি আপনার বয়স হয় ৩৫ তাহলে ৩৫ বছর গেছে তাহলে কি কমলো না বাড়লো আপনার হায়াত যদি হয় ৭০ আপনি ৭১ বানাতে পারবেন না হায়াত যদি হয় মাত্র ৭০ দিন আপনি ৭১ দিন বানাতে পারবেন না হায়াত যদি হয় ৭০ মিনিট কিংবা ৭০ সেকেন্ড আপনি এক সেকেন্ডও বাড়াতে পারবেন না ইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইয়াস্তাকদিমুন কথাটা কা রব্বুল আলামিন বলেন যখন নির্দিষ্ট সময় চলে আসবে একটু আগেও আসবে না একটু পরেও আসবে না এজন্য সময়ের বড় গুরুত্ব হায়াত চলে গেলে সময় ফুরিয়ে গেলে আফসোস করে আর কোনো লাভ হবে না এই জন্য রব্বুল আলামিন সময়ের নামে একটা সূরাই দিয়ে দিলেন বান্দা তুমি সময়কে গুরুত্ব দাও তোমার দেয়াল ঘড়ির দিকে তাকাও দেয়াল ঘড়িটা সেকেন্ডের কাঁটা ঘুরতে ঘুরতে একবার যখন ঘুরে আসলো মিনিটের কাঁটাটা একটু সরে গেল এবার মিনিটের কাঁটা ঘুরতে ঘুরতে একবার যখন রাউন্ড দিল ঘন্টার কাঁটাটা একদাগ সরে গেল আর ঢং করে একটা আওয়াজ দিয়ে বলে গেল আব্দুর রহমান ও আব্দুল কাদের ও জরিনা ও সখিনা তোমার জীবন থেকে একটা ঘন্টা চলে গেল মহাকাশের গর্ভে বিলীন হয়ে গেল হাজার চেষ্টা করলে আর কোনোদিন তুমি এই সময়কে ফিরে আনতে পারবে না ঠিক কিনা জোরে বলেন না ভাই ঠিক কিনা কিন্তু আমাদের এই সময়টা আমরা নষ্ট করছি কি করছি না
টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক না ঝক ঝক তক তক পরে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না ঠিক কি না খাইলাম দাইলাম ফিরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বলেন টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কথা ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন আসর নামে একটি সূরা দিয়ে আমাদের সময়ের ব্যাপারে সাবধান হতে বলেছেন এজন্য আরেকবার জোরে সরে বলি সুবহানাল্লাহ এই সূরার ভিতরে আয়াত আছে মাত্র চারটি কয়টি বলেন ছোট্ট একটি সূরা কিন্তু ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর বাই টাইম ইন্নাল ইনসানা লাফি খুসর মান ইজ ইন লস আল্লাহ বলেন সময়ের কসম মানুষেরা আছে ক্ষতির ভিতরে জোরে বলেন কিসের ভিতরে আওয়ামী লীগ কিসের ভিতরে না ভয় পায় না সব বিএনপির নামও বলবো রাগ করছে না জানি কি শুরু করবো আওয়ামী লীগ কিসের ভিতরে ক্ষতির ভিতরে বিএনপি জামাত ইসলাম তাবলিগ জামাত ইন্নাল ইনসান এখানে আল ইনসান শব্দের আগে যে আলিফ লাম আছে মুফাসসিরিন কিরাম বলেন এই আলিফ লাম হচ্ছে আলিফ লামে ইস্তিগরাক অর্থাৎ সমগ্র মানব জাতি সব মানুষেরা ক্ষতির ভিতরে বলেছেন কে চিৎকার দিয়ে বলেন এবার প্রশ্ন করতে পারেন হুজুর সবাই যদি ক্ষতির ভিতরে থাকে তাহলে লাভের ভিতরে কারা কিছু মানুষকে তো লাভের ভিতরে থাকার দরকারও আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু মানুষের পরিচয় দিয়েছেন কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন চারটা বৈশিষ্ট্যের কথা বলেছেন আল্লাহ তাআলা বলেন চারটা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে ওই মানুষগুলো ক্ষতি থেকে বেঁচে তারা লাভের ভিতরে গণ্য হয়ে যাবে ওরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি মানুষ হয়ে যাবে إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ একটু দুই হাত তুলে বলা যাবে কি আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলেন ও রাব্বুল আলামিন বলেন যাদের ভিতরে গুণ থাকবে চারটা ধরে বলেন কয়টা এক নাম্বার আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে আপনাদের ঈমান আছে না নাই কার কার ঈমান নাই হাত তোলে দেখেন তো উঠছে নাকি তাহলে বোঝা গেল সবারই রাত হলেও মাথা ঠিক আছে বলেন সুবহানাল্লাহ সবারই মাথা ঠিক আছে বক্তৃতা একটু করা যায় কি বলেন খোঁজি থেকে যারা বাঁচবে তাদের প্রথম গুণ ঈমান একটা কথা এখানে বলি ইনশাআল্লাহ আমার আলোচনা ধারাবাহিক ভাবে যাবে আলোচনার সিকোয়েন্স থাকবে ধারাবাহিক চলে যাবে ইনশাআল্লাহ একটু মনোযোগী হন হয়তো আল্লাহ চাইলে কিছু পেয়ে যাবেন এখান থেকে আমিন রব্বুল আলামিন বলেন যাদের চারটা গুণের প্রথম গুণ ইল্লাল্লাযীনা আমানু
ওরা ঈমান এনেছে কার প্রতি দুই নাম্বার গুণ ওয়ামিলুস সালিহাত শুধু ঈমানই আনে নাই ঈমানের সঙ্গে সঙ্গে তারা নেক আমল করেছে কিন্তু আমাদের ভিতরে অনেকেই বলে হুজুর নামাজ না পড়ি ঈমান ঠিক আছে আছে না নাই হুজুর নামাজই তো পড়ি না তাই কি আমার ঈমান বড় পাকা যদি বলেন কেমনে পাকা তাহলে বলে যে আমি খালি জিকির করি আছে না কেমন জিকির করো বলে হু হু জিকির করি নারী পুরুষ এক সঙ্গে জিকির আছে না নাই মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা খোলো রে আছে না মনের বাতি বড় বাতি বাইরের বাতি নিভাও রে ভণ্ডামি আছে না নাই তার মানে বাতি নিভাও পর্দাও খোলো নারী পুরুষ এক সঙ্গে এটা কি জিকির হবে না শয়তানি হবে যার নামাজ নাই তার ঈমানদার বলে দাবি করার অধিকার নাই ঠিক না রব্বুল আলামিন বলেন ক্ষতি থেকে বাঁচার জন্য গুণ থাকা লাগবে চারটি প্রথম গুণ তার ঈমান দুই নাম্বার ঈমানের সঙ্গে আমল বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় যে বৃক্ষের ফল ধরে না ওই বৃক্ষের নাম নাই তোমার যে ঈমান আছে তার প্রমাণ তোমার নামাজ ঠিক কিনা বলেন মুয়াজ্জিন সকালবেলা আজান দিয়ে বলল হাইয়ালাস সালা বান্দা তুমি নামাজের দিকে আসো তুমি কল্যাণের দিকে আসো আল্লাহ তাআলা বুঝাই দিলেন বান্দারে সারা রাত তুমি ঘুমিয়েছ আমি তোমাকে দয়া করে জীবনটা ফিরিয়ে দিয়েছি ঠিক কিনা এই জন্য ঘুম থেকে উঠার দোয়া আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানি বাদা মা আমাতানি অথবা আহিয়ানা বাদা মা আমাতানা সব প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে ঘুমানোর পরে মৃত্যুর পরে জিন্দা করে দিল তিনি জানটা তো নিয়েছিলেন তিনি যদি চাইতেন জান ফেরত দেব না তোমার বাবারও সাধ্য ছিল না সেটা ফেরত নেওয়ার দিয়েছেন কে রব্বুল আলামিন বললেন বান্দার জানটা যেহেতু ফেরত দিয়েছি ঘুম থেকে উঠে সর্বপ্রথমে তুমি আমার শুকরিয়া করবা আমাকে তুমি সেজদা করবা সেজদা করার পরে জমিনে সরায় যাবা তাহলে আমি আল্লাহ তোমার জমিনের সব কাজের ভিতরে তোমাকে বরকত বাড়ায় দেব এই জন্য তোমার কল্যাণ এখন নামাজের ভিতরে আল্লাহ বললেন কিন্তু আমি ইমানদার বলে দাবি করলাম আমি নামাজে গেলাম না কিন্তু সকালবেলা আমি আবার রসুন নিয়ে পেঁয়াজ নিয়ে পটল নিয়ে মরিচ নিয়ে হাটে ঠিকই যাই আমি মনে করেছি ওখানে আমার কল্যাণ কিন্তু রব্বুল আলামিন বললেন বান্দারে ফজরের রক্তে এখন তোমার কল্যাণ বাজারে নয় দোকানে নয় কোথায় নয় আমি আল্লাহ তাআলা তোমাকে মসজিদের ভিতরে কল্যাণ দিয়েছি কারণ হাজার হাজার কোটি কোটি টাকা অর্জন করলেই বরকত পাওয়া যায় না বরকতের মালিক একজন তার নাম আল্লাহ কোটি টাকার বিছানা ঘুম দিতে পারে না ঘুম যিনি দিতে পারেন তার নাম আল্লাহ লক্ষ কোটি টাকার বিল্ডিং তোমাকে ঘুম দিতে পারে না শান্তি দিতে পারে না হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু খাবার মতো তোমার ক্ষমতা নাই কিন্তু আরেকজন ভ্যান চালক তিনি গোস্তও খায় তিনি মিষ্টিও খায় তিনি ডিমও খায় তিনি দুধও খায় কারণ তাকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন আল্লাহ কোটি কোটি টাকার মালিক পরিবারে শান্তি নাই কিন্তু একজন গরিবের ঘরে শান্তি আছে ও বান্দারে তুমি যদি নামাজ পড়ো তুমি যদি কোরআন পড়ো তোমার অর্থবিত্ত যাই থাকুক না কেন আমি বরকত দিয়ে তোমাকে ভরে দেব কল্যাণ দিয়ে তোমার জীবনটাকে ভরে দেব জোরে বলেন সুবহানাল্লাহ এটা আল্লাহ বললেন কিন্তু আমরা ঈমানের দাবি করে যারা আল্লাহর কথা না শুনে বাইরে কল্যাণ খুঁজলাম আসলে আমার অন্তরের ভিতরে প্রকৃত ঈমান আছে কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নেই পরিচয় পড়ো না কোরআন তুমি কেমন মুসলমান কথা বলে এই জন্য ঈমানের পরে দুই নাম্বার আমল আগাইয়ের একটু গুণ হলো কয়টা চারটার মধ্যে কয়টা বললাম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার গুণ বললেন ওয়া তাওয়াসাউ বিল হক তৃতীয় আরেকটা গুণ তোমার থাকা লাগবে নিজে ভালো হলেই শুধু চলবে না তুমি মুসল্লি বড় মুসল্লি প্রতিদিন মসজিদে যাও কিন্তু মসজিদে যাওয়ার পথে দেখো ছেলেরা তাস খেলতেছে জুয়া খেলছে আড্ডা দিচ্ছে টিভি দেখছে একদিনের জন্য তাদেরকে তুমি নামাজের দিকে ডাকলে না নাক ছিটকে চলে গেলে
তুমি বড় মুসল্লি তোমার বাড়িতে তোমার মেয়েরা তোমার পুত্রবধূরা সারা দিন স্টার জলসা থেকে আসে না নাই এই কথা বলেন তোমার ছেলে নামাজ পড়ে না মদ খায় ফেনসিডিল খায় সেদিকে তোমার ভিক্ষোপ নাই ভ্রূক্ষেপ নাই তুমি কিন্তু মুক্তি পাবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্ষতি থেকে বাঁচার জন্য তিন নাম্বার গুণ তাওয়াসসু বিল হক তোমাকে হকের দাওয়াত দেওয়া লাগবে পরস্পর হকের উপদেশ দেওয়া লাগবে এখানে আরেকটা কথা বলি রাব্বুল আলামিন এখানে বলেন নাই নামাজের উপদেশ দেবে রোজার উপদেশ দেবে আল্লাহ বলেন নাই যাকাতের উপদেশ দেবে আল্লাহ তাআলা এক শব্দে সবই মেরে দিলেন চিৎকার দিয়ে কি বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বললেন হকের দাওয়াত তার মানে আল্লাহ তাআলা এখানে বুঝিয়ে দিলেন এই দুনিয়ায় পথ আছে দুইটা একটা হক পথ আরেকটা বাতিল পথ হকপন্থীরা আল্লাহর জন্য লড়াই করে সংগ্রাম করে আল্লাহর জন্য স্লোগান দেয় আর বাতিল পন্থীরা শয়তানের পক্ষে স্লোগান দেয় কথা বলেন না ঠিক কিনা কথা বলেন আল্লাহ তাআলা বুঝাই দিলেন তাওয়াসাউ বিল হক ওরা হকের উপদেশ দেয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল হাক্কু হুয়াল কোরআন হক হচ্ছে কোরআন ওদের দাওয়াত শুধু নামাজের হয় না ওদের দাওয়াত হয় কমপ্লিট দাওয়াত ওরা কোরআনের দাওয়াত সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন জমিন যার আইন চলবে তার যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন দ্বারা দেশটা চলবে ততক্ষণ পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না কথা বলেন না ঠিক কিনা কথা বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল হাক্কু হল ইসলাম হক হচ্ছে ইসলাম ক্ষতি থেকে বাঁচার জন্য তোমার তিন নাম্বার কাজ তোমাকে হকের দাওয়াত দিতে হবে মানে কমপ্লিট কোরআনের দাওয়াত দিতে হবে কমপ্লিট ইসলামের দাওয়াত দিতে হবে সব সমস্যার সমাধান দিতে পারে জমিন কা কথা বলেন না আপনাদের রাগ হচ্ছে কষ্ট হচ্ছে আসমান কা সাগর কা মহাসাগর কা আইন চলবে কা চলছে কা বলেন চলছে কা আল্লাহর আইন আছে আমার ভাই শিরকের উপরে কথা বলেছেন আমার ভাই পিতামাতার হকের উপরে কথা বলেছেন আমি অন্য সাইডগুলোতে কভার করি এই সাইডটা এবং মা বন্ধের উপরে কিছু কথা বলার ইচ্ছা আছে ইনশাআল্লাহ ঠিক কিনা কমপ্লিট হয়ে যাবে তাহলে বলেন তো জমিনটা কা না আবার এই আলোচনাগুলো শুরু করলে অনেকের কিন্তু আবার গা চুলকে হুজুর এগুলো বলে কেন এগুলো বলার দরকার আছে না না মসজিদের ইমাম বানানোর সময় ইমামের দাড়ি কতটুকু লম্বা ইমামের বউ পর্দায় থাকে কিনা ইমাম সাহেব সুদ খায় কিনা ঘুষ খায় কিনা এত কিছু দেখো আর জাতির ইমাম কাকে বানাচ্ছ জাতির নেতৃত্ব কাকে তুলে দিচ্ছ মসজিদের একটা ইমাম সমাজে তার কতটুকুই বা ভূমিকা আছে তার কথা কয়জন শুনে কিন্তু জাতির ইমাম একটা কলমের খোসায় এই দেশে কোরআনের আইন কার্যকর করতে পারে একটা কলমের খোসা দিয়ে মদ ফেনসিডিল বন্ধ করে দিতে পারে একটা কলমের খোসা দিয়ে তাফসির মাহফিল চালু করে দিতে পারে আবার কলমের খোসা দিয়ে তাফসির মাহফিলে 144 ধারা জারি করতে পারে ওই ইমামকে আল্লাহ বলা বানানো আরো বেশি প্রয়োজন কথা বলেন না ঠিক কিনা ইমাম যদি সমাজ সমাজের পত্রিকারের ইমাম হয় তাহলে সমাজটা এমনি ভালো হয়ে যাবে আর ওই আলোচনাগুলো যদি না করি এরকম ওয়াজ মাহফিল করে প্রকৃত সমাজের কল্যাণ হবে আসল কল্যাণটা পুরাপুরি হবে না এজন্য আমাদের দাওয়াত হবে হকের দাওয়াত বলেন তো জমিনটা কার আইন চলবে কার চলছে কার আল্লাহর আইন কিন্তু সমাজে আসবে বলেন তো আল্লাহ বুঝায় দেন এই কোরআনের ভিতরে মদের আইন আছে না নাই মদ কি ইসলামে হালাল না হারাম বাংলাদেশে হারাম হারাম কোরআনের পাতায় বাস্তবে কি বাংলাদেশে মদ হারাম মদের লাইসেন্স আছে না নাই কথা বলেন আপনি যে সিদ্ধুর যাওয়া দরকার নাই সরষেবাড়ি দেন ওখানে লাইসেন্সধারী হয়তো বিক্রেতা আছে আপনি গিয়ে বলবেন হ্যাঁ মিয়া 90% মুসলমানের দেশে তুমি মদ বিক্রি করে তুমি জানো না কোরআন শরীফ মদকে হারাম করেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু
সে বলবে ভালো করে তাকায় দেখে দাঁড়ি রাখছো মোল্লা আরে মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত তুমি তো বলবাই আমার লাইসেন্স আছে লাইসেন্স মানে কি আমার জন্য ব্যবসা বৈধ তাহলে আল্লাহ করলেন হারাম আর আমরা করলাম হালাল বৈধ করলাম কথা বলেন না ঠিক কি না এই কোরআনের ভিতরে চুরি করার আইন আছে না নাই চুরি করলে তার শাস্তি কি আছে না নাই কি শাস্তি বলেন তো দেখি হাত কেটে প্রথম ডান হাত এরপরে ডান বাম পা এরপরে বাম হাত এরপরে ডান পা হুকুম ডাকা কার السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله الله رب العالمين বলেন চোর আর চুরনি যদি চুরি করে তাদের হাত কেটে দাও তাদের অপরাধের শাস্তি তাদের কৃতকর্মের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি যেটাকে বলা হয় হদ হুদুদ হযরত আবু হুরায়রা বলেন ইকামাতু হাদ্দিম মিন হুদুদিল্লাহি খায়রুম মিম্মা তারি আরবাইন লাইলাতাম ওয়া নাহার হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর এই জমিনে যদি আল্লাহর দেওয়া একটা হদ একটা কোরআনের শাস্তিকে যদি কার্যকর করা হয় এই জমিনে এক টানা যদি 40 দিন বৃষ্টি হয় কয়দিন 40 দিন বৃষ্টি হলে এই জমিনে যত ফসল হবে জমিনে মানুষের যত কল্যাণ হবে তার চাইতে আল্লাহর একটা বিধান বাস্তবায়ন করলে মানুষের বেশি কল্যাণ হবে আর একটু জোরে বলেন না কারণ এই চুরির আইন যদি বাংলাদেশে কার্যকর থাকতো দেখেন কি হতো এই চুরির আইন যদি কার্যকর হতো বিশ্বাস করেন ডিজিটাল বাংলাদেশ বানাতে 5 বছরের সময় লাগতো না কারণ আমাদের এই দেশের বড় সমস্যা চুরির সমস্যা একদিকে রাস্তা হয় আরেকদিকে রাস্তা নষ্ট হয় ঠিক কিনা বলুন সবগুলো যায় চোরের পেটে সিমেন্টও যায় লোহাও যায় রডও যায় ঢেউটিনও যায় এই জন্য কুলাকুলি করতে যাবেন মাঝখানে বেরিয়ে আসে না মানে সব তো পেটের ভিতরে ঢুকছে পেট মোটা আর কুলাকুলি করবেন হুজুর কেমনে করব আপনার যে খালি পেট তো গাড় তো লাগল পেটাগল পাই না নেতা হয়তো বলবে যে কুলাকুলি না হলো পেটাপেটি তো হলো এটা সত্যি কর কারণ পেটের ভিতরে ঢুকছে রড ঢাউটিন রিলিফের টাকা বয়স্ক ভাতার টাকা কথা বলার না ঠিক কি না কোরআনের এই আইনটা যদি কার্যকর হতো ডিজিটাল বাংলাদেশ বানাতে 10 বছরও লাগতো কারণ কোরআনের আইন কার্যকর হলে আপনি কি মনে করেছেন খালি জুতা চোরের হাত কাটা যেত আরে জুতা চোর তো সিসকে চোর জুতা চোরের হাতই শুধু কাটা যেত না যারা জনগণের মালগুলো কলমের খোসা দিয়ে জনগণের টাকা বিদেশে পাচার করে তাদের হাত আগে কেটে দেওয়া হতো ঠিক কিনা বলেন যারা টাকার বালিশ বানায় টাকার বস্তা বানায় রডের পরিবর্তে বাঁশ কথা কন দেয় না এইগুলোর হাত যদি কোরআনের আইন দ্বারা কার্যকর করা হতো বিশ্বাস করেন এদেশ সোনা দেশে পরিণত হতো এই জন্যই তো হযরতে আবু হুরায়রা বলেছেন আল্লাহর একটা বিধানকে যদি জমিনে কার্যকর করা হতো 40 দিন একটানা বৃষ্টি হলে জমিনের যত না কল্যাণ হয় 40 দিনের বৃষ্টির চাইতে একটা কোরআনের আইন কার্যকর করলে তার চাইতে বেশি সওয়াব বেশি কল্যাণ চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার জমিনটা কার আইন চলবে কার চলছে কার আল্লাহর আইন না এই জন্য হকের দাওয়াত দিচ্ছি অনেকের কাছে যে ভালো লাগছে তা কিন্তু না অনেকের কাছে কিন্তু ভালো লাগছে না কথা ঠিক না বেটি কথা বলেন তারপরেও দিতে হবে হুকুমটা কার জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেখানে ইঙ্গিত দিয়েছেন ক্ষতি থেকে বাঁচার জন্য তোমার 4 নম্বর কাজ যেটা করতে হবে ক্ষতি থেকে বাঁচার জন্য তোমাকে সবরের উপদেশ দেওয়া লাগবে হকের দাওয়াতের পরে সবরের কথা কেন বলা হলো এই জন্য হকের দাওয়াত দিলে তোমার পিঠে সালা বাঁধা লাগতে পারে হকের দাওয়াত দিলে তোমার জায়গা হতে পারে জেল খেলা ঠিক এ কথা কয় না কেন
নাম বলার দরকার নাই বর্তমান পৃথিবীতে এমন আলেম আছে না নাই যে আলেমের কোনো দোষ নাই শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে জেলখানা বাংলাদেশে নাই না অন্য দেশে আছে আমাদের দেশে তো নাই হকের দাওয়াত দিলে পরে বিনা অপরাধে ফাঁসি হতে পারে কথা বলেন না ঠিক না এই জন্য রব্বুল আলামিন এখানে বুঝাই দিলাম তাওয়াসাউ বিসবর হকের দাওয়াত দিবাম আর তোমাকে সবরি কলা খাওয়াবে তা হবে না হকের দাওয়াত দিবার তোমাকে ফুলের বিছানা দেওয়া হবে তা হবে না হকের দাওয়াত দেওয়ার কারণে ইমাম আবু হানিফাকে জেলখানার ভিতরে অত্যাচার করা হয়েছে হকের দাওয়াত দেওয়ার কারণে ইমাম মালিককে জেলখানার মধ্যে পিটানো হয়েছে হকের দাওয়াত দেওয়ার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় পিটানো হয়েছে হকের দাওয়াত দেওয়ার কারণে আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন গভীর রাত্রিতে মক্কা থেকে তাকে মদিনায় চলে যেতে হয়েছে কথা বলেন হকের দাওয়াত দেওয়ার কারণে হযরতে আম্মারকে পিটানো হয়েছে সুমাইয়াকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে মনে করো না কোরআন শুধু ওই যুগের জন্য এখনো যদি তুমি কোরআনের হকের দাওয়াত দাও তাহলে এখনো তোমার উপরে অত্যাচার হতে পারে এই জন্য রব্বুল আলামিন বললেন এই জন্য তোমাকে সবর অবলম্বন করা লাগবে এত সোজা নয় জান্নাতে যাওয়া এত সোজা নয় ও মুসলমান শুধুমাত্র নিজে জান্নাতে নিজে ভালো কাজ করলেই জান্নাত পাওয়া যাবে না কারণ এই উম্মতে মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদির পরে এই যুগে কি আর কোনো নবী আসবে কথা বলেন আল্লাহর নবী বলেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই লাউ কানা নাবিয়্যান বাদি লাকানা উমর যদি আমার পরে কোনো নবী হতো তাহলে হযরতে ওমর অবশ্যই নবী হতো তাহলে এই হকের দাওয়াতটা কারা দেবে আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া উলামা ইকরাম তারা নবীদের ওয়ারিশ নবীরা যেমন মানুষদেরকে পরিপূর্ণ ইসলামের দিকে ডেকেছেন জান্নাতের দিকে ডেকেছেন এখনো কুয়ার যারা করবে কোরআনের কথা যারা বলবে তাদেরকে এই দাওয়াতটা দিতে হবে এই জমিনটা যার এই জমিনে আইন চলবে তার এই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ মানি না আল্লাহ ছাড়া কোনো মাহবুদ মানি না আল্লাহর আইন দ্বারা দেশ চালাতে হবে আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র চালাতে হবে কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার সব মানুষ কিসের ভিতরে পতির ভিতরে আল্লাহু আকবার বলে কিসের ভিতরে কথাগুলো বুঝেন বাণী কিন্তু আমার না বাণী কার সব মানুষ কতির ভিতরে যদি না তার ভিতরে এই চারটা গুণ পাওয়া যায় এই চারটা গুণ আপনার ভিতরে থাকা লাগবে আপনার ছেলে একদিন স্কুল কামাই দিয়েছে ছেলেকে ভাত বন্ধ করে দিলেন আপনার ছেলে একদিন টিউশন কামাই করেছে ভাত বন্ধ করলেন প্রাইভেট কামাই করেছে কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না আপনি এখনো ছেলেকে একদিনও নামাজের কথা বলেন না আপনা আপনাকে সেদিন জান্নাতে যখন দেওয়া হবে তখন আপনার ছেলে বলবে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আয় আল্লাহ জিন এবং ইনসানদের ভিতরে যারা আমাদের গোমরা করলো তাদেরকে দেখায় দাও আমার সেই বাবাকে দেখায় দাও যে আমার বাবা আমাকে ডাক্তার বানিয়েছে ইঞ্জিনিয়ার বানিয়েছে কুরআন শিক্ষা দেয় নাই পায়ের তলায় তাকে রেখে আমি জাহান্নামে যাব কথা বলেন না ঠিক না সুতরাং হকের দাওয়াত আপনাকেও দিতে হবে আর হকের দাওয়াত দিতে গেলে সবর অবলম্বন করতে হবে ধৈর্যের সাথে কাজ করতে হবে হুমকি আসবে ধমকি আসবে কানে কানে ফুসলাবে যে এই কথা বলা যাবে না ধমকি দেওয়া হবে মাউথ পিস কেড়ে হবে মাইক কেড়ে হবে আপনাকে লাঠি দিয়ে পিটানো হবে জেলখানায় দেওয়া হবে তারপরেও ইমানদার হক কথা বলা ছেড়ে দেবে না কথা বলেন না ঠিক কিনা জান্নাতে যাওয়া এত সোজা নয় হাসিব আন-নাস ওয়া ইউতরাকু আই ইয়াকুলু আমান্না মানুষ কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাকে ছেড়ে দেব আহুম লা ইফতানুন আমি কি তাকে পরীক্ষা করব না কথাটা কার মা বোনেরা এই দায়িত্ব আপনাদেরও আছে মা বোনেরা ঈমানের দাবি করে বসে থেকে আপনি কি করে স্টার্স জলসা দেখে দিন সময় কাটান আবার আমরা ওয়াজ করতে আসলে পরে আমাদেরকে স্লিপ ধরায় দেন হুজুর একটু আমাদের জন্য আমলের ওয়াজ করেন আমি বলি ও মা তোমার জন্য সবচাইতে বড় আমল বর্তমান যুগে স্টার জলসা ছেড়ে দেওয়া তোমার জন্য বড় আমল হচ্ছে
ভ্রু প্লাক করা বন্ধ করা তোমার জন্য বড় আমল বিউটি পার্লারে গিয়ে সেজে গুজে এইগুলো মানুষকে দেখানো বন্ধ করা তোমার জন্য বড় আমল তোমার স্বামীর অনুগত করা কারণ তোমার স্বামীর চাইতে বড় এই দুনিয়ায় কেউ নাই তোমার আল্লাহ আল্লাহর রাসূল স্বামীর চাইতে কাউকে বড় করে নাই কথা বলেন না ঠিক কিনা পিতামাতার অনেক গুরুত্ব অনেক মর্যাদা একজন নারীর বিয়ে হওয়ার পরে পিতামাতার চাইতে যার মর্যাদা যার গুরুত্ব বেশি তার নাম কি কথা বলেন ঠিক না ভাই আমানু ওয়ামিলুস সলিহা ঈমান আনতে হবে আর নেক কাজ করতে হবে মা বন্ধের নেক কাজ কি আল্লাহর নবী বলেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাহাদা বালাহা وحفظت فرجها قيل لها فادخلي بأي أبواب الجنة شئتي الله النبي বলেন কোন নারী যদি কেবলমাত্র চারটা কাজ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা করে স্বামীর অনুগত মেনে চলে আর পর্দায় থাকে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিয়ে বলা হবে যেইটা দিয়ে খুশি তুমি ঢুকতে পারো সুবহানাল্লাহ একটু আস্তে বলেন এই কথার ভিতরে সুসংবাদ মাবন্দের জন্য আছে না নাই কিন্তু আমাদের মাবন্দের কাছে কি এই আদর্শ আজ আছে আমাদের মাবন্ডা তো আদর্শ গ্রহণ করেছে শাবনূর ঐশ্বরিয়া আর কটকটি ঠিক না তুমি আসবে বলে কিরণমালা তোমায় আমায় মিলে শ্রীকৃষ্ণ এই সমস্ত সিরিয়াল না দেখলে আমাদের মাবন্দের পেটের ভাত হজম রাগ করেন না মা বিশ্বাস করেন আপনাকে কটাক্ষ করার জন্য আমি কথা বলছি না ও মা আপনার জন্য জান্নাতে যাওয়া আল্লাহর নবীজি বড় সহজ করে দিলেন মাত্র চারটা কাজ করলে আটটা জান্নাত ওই চারটা কাজের ভিতরে যেমন নামাজ আছে যেমন রোজা আছে ওই চারটা কাজের মধ্যে আরেকটা কাজ তোমার স্বামীর আনুগত্য মেনে চলা الرجال قوامون على النساء بما فضل الله بعدهم على بعض الله تعالى বলে নারী হবে পুরুষের পুরুষ হবে নারীর পরিচালক কারণ আল্লাহ একজনকে আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কোন জায়গায় নারীর মর্যাদা বেশি কোন জায়গায় পুরুষের মর্যাদা বেশি যেমন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আমার নবী বলেন কোন মানুষের যদি তিনটা মেয়ে হয় সে যদি তিনটা মেয়েকে বড় করে বিয়ের শাড়ি দেয় এবং যদি তাকে আদব শিক্ষা দেয় তাহলে তার জন্য তিনটা জান্নাত অবধারিত আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন কোন বাড়িতে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন আল্লাহর একটা রহমতের ফেরেশতা ওই বাড়িতে প্রবেশ করে ওই কন্যা সন্তানের মাথায় হাত রেখে আল্লাহর ফেরেশতা বলে তুমি বড় দুর্বল তোমার দেহ বড় দুর্বল হে দুর্বল নারী শোনো তোমাকে যে ভালোবাসবে বড় করবে তোমাকে যারা বিয়ে দেবে তোমাকে যারা যত্ন করবে তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত ও মা এখানে তোমাকে মর্যাদা দেওয়া হলো কিন্তু আরেক জায়গায় আল্লাহ বলেন আর রিজালু কওয়ামুন আলান নিসা নারীর পরিচালক হবে পুরুষ এই জন্য স্বামীর সঙ্গে যদি সমান তালে তুমি চলতে চাও স্বামী যদি তোমাকে একটা ধমক দেয় উল্টা তুমিও যদি দাও ওই যে আমার ভাইজান মুস্তাফিজ রহমানি বললেন স্বামী যদি তোমাকে যদি কখনো যদি মৃদু তিরস্কার করেন তুমি বলো আমার বাপের কি টাকা তোমার চাইতে কম আছে না 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 কারণ তোমার স্বামীর আনুগত্য করা তোমার জন্য ফরজ করা হয়েছে শুধু ফরজ নয় চারটা বড় ফরজের একটা ফরজ ও মা তোমার জন্য আরেকটা বড় ফরজ পর্দায় থাকা লাগবে কারণ পর্দাবিহীন নারী লবণবিহীন তরকারি পর্দাবিহীন নারী যেই নারীর ইজ্জত নাই আবরু নাই যেই নারী ওই তেঁতুলের মতো যেই তেঁতুলটা খোলা ওই খাবারের মতো যেই খাবারটা খোলা খাবার যদি খোলা থাকে ওই খাবারে যেমন মাছি পড়ে জীবাণু যায় তেমনি কোনো নারী যখন বেপর্দায় চলে ওই নারীর প্রতি একজন ধর্ষকের দৃষ্টি যায় একজন ধর্ষণকারী দৃষ্টি যায় একজন চোরের দৃষ্টি যায় একজন দুশ্চরিত্র লম্পটের দৃষ্টি যায় তখন নারী তুমি কলুষিত হয়ে যাও তোমার পেটের সন্তান কলুষিত হয়ে যায় কথা বলেন না ঠিক কিনা আমাদের মা বোনেরা আজ আদর্শ গ্রহণ করেছে কটকটিকে কিন্তু মা বোনদের আদর্শ কি তারা হওয়া উচিত আল্লাহ রসুল বলেছেন নারী জাতির জন্য আদর্শ হচ্ছেন খাদিজা আয়েশা
ফাতিমা মারিয়াম আসিয়া চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ এরা হচ্ছে আদর্শ মা বন্ধুদের একটু কথা বলি মা আপনি আপনি কেন কটকটির মতো হবেন আপনি কেন ঐশ্বরিয়ার মতো হবেন ঐশ্বরিয়া তো প্রথম মুশরিক মুশরিকা ঠিক না ওদেরকে আল্লাহ দুনিয়া দিয়েছে আল্লাহর সঙ্গে শিরক করে ওলাহুম তা ওমালাহুম ফিল আখিরাতি তাদের আখিরাতে কোনো অংশ নাই আল্লাহর রাসূল বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে যাদের সঙ্গে সাদৃশ্য রাখবে সে তাদের সঙ্গে হাসরে থাকবে তো আপনাকে যদি হাসরে ঐশ্বরিয়ার সঙ্গে রাখা হয় আপনাকে যদি কটকটির সঙ্গে রাখা হয় আপনি কি মা রাজি আছে কখনোই রাজি না তাহলে আপনি ওদের মতো হন চুলের কাটিং দেওয়ার চেষ্টাটা কেন করেন আপনি ওদের মতো করে ভ্রু প্লাগটা কেন করেন আমার রাসূল লানত করেছেন ওই নারীদেরকে যেই নারীরা ভ্রু প্লাগ করে ওই নারীদেরকে যারা দাঁত আকাবাকা দাঁতকে যারা সোজা করে যারা পোশাক পরেও যারা অর্ধ উলঙ্গ থাকে টাইট পোশাক পরে এইগুলো বর্তমান সমাজে আছে না নাই জোরে বলে আল্লাহ রাসূল বলেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা দুই শ্রেণীর মানুষ যারা জাহান্নামী হবে তাদেরকে আমি রাসূল দেখি নাই এরা আমার পরে আসবে কয় শ্রেণী রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকর তার এক শ্রেণী হবে পুরুষ যাদের হাতে থাকবে আপনার গরুর লেজের মতো লাঠি খালি মানুষকে পিটাবে এই যে বর্তমানে অনেক বাহিনী আছে আছে না নাই যারা খালি লাঠি পিটা করে আছে না নাই এটা কিন্তু তার সাথে সাদৃশ্য হয়ে যায় আরেকজন হচ্ছে আরেক শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্নাকা আসইমাতিল বুখতিল মাইলা আর আল্লাহ রাসূল বলেন আরেক শ্রেণী হবে নারী নিসাউন এমন নারী কাসিয়াতুন যারা পোশাক পরবে আরিয়াতুন কিন্তু উলঙ্গ পোশাক পরে কি উলঙ্গ পোশাক পরে আবার উলঙ্গ কি করে হয় ব্যাখ্যায় বলা হয়েছে পোশাকের উদ্দেশ্য নিজের সৌন্দর্য ইজ্জত আবরুকে ঢেকে রাখা কিন্তু এমন ভাবে তারা পোশাক পরবে তাদের ইজ্জত আবরু লজ্জাস্থানগুলো আরো বেশি ফুটে ওঠে কথা বলেন না ঠিক এরা টাইট পোশাক পরবে তারা তারা বিজাতীয়র মতো করে ফ্যাশন দেবে মেয়েদের পোশাক আজকে ছোট হতে হতে এত ছোট হয়ে গেছে যে যেই ছোট পুরুষেরাও অত ছোট পোশাক পরে না কথা বলে না ঠিক জোরে বলে না কথা ঠিক কিনা পুরুষের একটা দেখা যাবে যে পুরা পোশাক পরে আছে তারা মাথা ঢাকছে গা ঢাকছে পা ঢাকছে আর মেয়েরা এতটুকু পায়জামা নলি পর্যন্ত আছে না নাই কথা বলেন তাদের আগে ছিল থ্রি পিস এরপরে হলো টু পিস এখন হয়েছে ওয়ান পিস কয়দিন পরে না জানি নাই পিস আল্লাহ মাফ করি জোরে বলে না আউযুবিল্লাহ মা বোনেরা ইত্তাকনা ইত্তাকনাল্লাহ আল্লাহকে আপনারা ভয় করেন আল্লাহকে ভয় করেন আপনার আদর্শ কটকটি নয় ঐশ্বরিয়া নয় আপনার আদর্শ হচ্ছে খাদিজাতুল কুবরা আপনার আদর্শ নবীর মেয়ে ফাতেমা জোরে বলেন সুবহানাল্লাহ ফাতেমা খাদিজা কেমন ছিল সেটা বলবো এই হাদিসটা আমি শেষ করি আল্লাহর নবী বলেন আমি আরেক শ্রেণীকে দেখি নাই কিন্তু ওরা জাহান্নামী এরা হবে নারী নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন এরা হবে নারী পোশাক পরবে কিন্তু পোশাক উলঙ্গ থাকবে মা ইলাতুন পর পুরুষকে যারা আকর্ষণ করবে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন হে নারীরা তোমরা যখন রাস্তায় চলাফেরা করবে তোমরা আসতে পা মারবে যেন তোমাদের ভিতরের গয়নার আওয়াজ শোনা না যায় কিন্তু এখন দেখা যায় মেয়েরা চলতে গেলে রাস্তার মাঝখান দিয়ে যায় আমার নবী বলেছেন মেয়েরা চলার সময় রাস্তার এক পাশ দিয়ে হাঁটবে আল্লাহর নবী হাদিস বলার পরে সাহাবী রাবি বলছেন মেয়েরা এত রাস্তার পাশ দিয়ে হাঁটা শুরু করলো দেয়ালে তাদের পোশাক লেগে যেত আর এখন মেয়েরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটে একটা মাওলানা ওয়াজ করে বলেছিল ভাই বাবা তাকাবো কোথায় ডানে তাকাই দেখি আমার মায়েরা বামে তাকাই আমার খালারা আমি যখন সামনে তাকাই দেখি আমার ফুপুরা যখন মনে করি কোথায় তাকাবো ডানে উপায় নাই বামে উপায় নাই সামনে উপায় নাই যখন আকাশের দিকে তাকাই তখন দেখি তিনতলা চারতলায় লিপস্টিক মাখায়া দাদি আর নানিরা ভিসকি দিচ্ছে কথা বলেন তাকাবো কোথায় তাকানোর জায়গা নাই আও মায়েরা মন খারাপ করবেন না আজকে আপনি যেভাবে চলাফেরা করেন
যে কায়দায় বাইরে চলাফেরা করেন এটা বিশ্বনবীর উম্মতের আদর্শ নয় নবীজি বলেন ওরা পরপুরুষকে আকর্ষণ করবে মুমিলাতুন ওরা হবে স্বৈরাচারিণী স্বামীর কথা শুনবে না রুউসুহুন্না কাসিমাতিল বুকতিল মাইলা তাদের চুলের যে সমস্ত বেণীগুলো হবে উটের চুটের মতো এত বিশাল উটের চুটের মতো পরে তারা খাড়া করে রাখবে আজকে বর্তমানে বলেন তো দেখি আছে আর নাই অনেক মেয়েরা কিন্তু বোরকা পরে কিন্তু এই জায়গায় এত বড় করে খোপা বাঁধে একটা কথা এখানে দেখেন 1450 বছর আগে আল্লাহর নবী যা বলে গেছেন অক্ষরে অক্ষরে বর্তমানে মিলে যাচ্ছে কি যাচ্ছে না কথা বলেন আমার নবী বলেন কিয়ামতের আরেকটা বড় আলামত পুরুষকে সাহায্য করবে নারীরা ব্যবসা বাণিজ্যে পুরুষকে মেয়েরা সাহায্য করবে আজকে দেখবেন ম্যাক্সিমাম মুদি দোকানদারের দোকানদার ও দোকানদারি করে বউও করে কথা বলেন না ঠিক কিনা যখন বউ থাকে না তখন মেয়ে করে না বন্ধু না তোমার রিজিকের দায়িত্ব তোমাকে পালন করতে হবে তোমার স্ত্রীকে দিয়ে যে ব্যক্তি রিজিকের অন্বেষণ করায় আর যাই হোক সে সুপুরুষ হতে পারে না সে একটা কাপুরুষ এজন্য শিক্ষা নিতে হবে মা বোনদেরকে বলকো ও মা আল্লাহর রাসূল বলেন নারী জাতির জন্য ছয়জন নারী আদর্শ খাদিজা ফাতিমা আয়েশা মারিয়াম আসিয়া এরা হচ্ছে আদর্শ হাজেরা হচ্ছে আদর্শ একটু লক্ষ্য করে দেখেন খাদিজার দিকে খাদিজা কেমন ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে রাখলেন রাখার পরে নবী আমার কবরের পাশে বসে বসে চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছেন আবু বকর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কত কাঁদবেন রাসূল গো আপনি কি যাবেন না রাসূল বলেন আবু বকর তোমরা যাও আমার খাদিজাকে কবরের মধ্যে একা রেখে আমি যাব না ইয়া রাসূলুল্লাহ কারণ কি রাসূল বলেন আবু বকর এই দুনিয়ার বুকে সবার ঋণ আমি শোধ করেছি কিন্তু দুইজন মানুষের ঋণ শোধ করতে পারি নাই একজন আমার গাড়ি হীরার বন্ধু অবক আর একজন আমার দুঃখের দিনের সাথী আমার খাদিজা সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ যখন আমার কেউ ছিল না ওই মক্কায় যখন আমি পথে পথে ঘুরতাম দিনের দাওয়াত দিতাম লোকেরা আমাকে পাগল বলতো জাদুকর বলতো লোকেরা আমাকে উটের নাড়ি ভরি চাপাই দিত আমাকে তিরস্কার করতো মন খারাপ করে যখন বাড়িতে ফিরে আসতাম আমার খাদিজা ওই দুর্দিনে আমাকে বলতো ইয়া রাসূলুল্লাহ মন খারাপ করবেন না ইন্নাল্লাহ লা ইউজিকা আল্লাহ আপনাকে অপমান করবেন না অবশ্যই একদিন ইসলাম বিজয়ী হবে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ দেখেন দুর্দিনে যখন কেউ তার নাই তখন আছে স্ত্রী আর এখনকার স্ত্রীরা যদি স্বামীর চাকরি চলে যায় অমনি স্ত্রীর পেট পেটানি শুরু হয়ে যায় কথা বলেন পকেটে পয়সা আছে তো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার আছে যখন পয়সা নাই ব্যবহার নাই ভালো ব্যবহার নাই ঠিক কিনা আমার নবীর দুর্দিনের সাথে খাদিজা আপনার আদর্শ তো ফাতিমা কোন ফাতিমা যে ফাতিমা আল্লাহ রসুলের কাছে একবার এসে বলছে ইয়া রসুল আল্লাহ আপনি আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেন না ইয়া রসুলাল্লাহ দেখেন জাঁতা ঘুরাতে ঘুরাতে আমি নিজেই জাঁতা পিসি নিজেই আমি গম পিসি আটা বানাই সেখান থেকে আমি নিজেই রুটি বানাই এই জাঁতা পিষতে পিষতে আমার হাতে ফুসকা পড়ে গেছে ইয়া রসুলাল্লাহ বাইতুল মালে অনেক নারী বন্দী নিয়ে এসেছে ওদের একজনকে আমাকে দাসী হিসাবে দিলে আমি একটু বেঁচে যেতাম রসুল কথাগুলো মন দিয়ে শুনলেন শোনার পরে বললেন ফাতিমা আল্লাহ তাআলা আমাকে অপশন দিয়েছেন আমি যদি দুনিয়া চাই তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার সব পাহাড়গুলোকে আমার জন্য সোনায় পরিণত করে দেবে ফাতিমা তুমি যদি দুনিয়া চাও তাহলে আমি তোমাকে সেখান থেকে তোমার ইচ্ছা মতো তোমাকে দেব তোমার জীবনে আর কোনো অভাব থাকবে না কিন্তু পরকালে তোমার কি হবে আমি বলতে পারবো না আর ফাতিমা যদি তুমি পরকাল চাও তাহলে মা একটু কষ্ট করো ফাতিমা বললেন আব্বা আমার দুনিয়ার প্রয়োজন নাই আমি যেমন আছি তেমনই থাকতে চাই কিন্তু আমি পরকালে আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই এই ফাতিমা যখন ইন্তেকাল করবেন একটা বর্ণনা এসেছে যে ফাতিমা আলীকে বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আমাকে দিনের বেলায়
দাফন দিও না আমাকে রাতের বেলায় দাফন দাও আলী বললেন কেন তিনি বলছেন যে দিনের বেলায় দাফন দিলে লোকেরা জানবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু চওড়া ছিল এতটুকু আমার কাছে বরদাস্ত হবে না রাতের বেলায় আমাকে দাফন দিও অল্প মানুষ হবে দেখবে না আমাকে রাতের বেলায় দিও সুবহানাল্লাহ রাতের বেলায় দাফন দাও হলো হযরত আবু যর গিফারি কবরের মাটিকে দেখে বললেন হ্যাঁ কবরের মাটি তুই কি জানিস তোর বুকে কাকে রাখা হচ্ছে তোর বুকে রাখা হচ্ছে হাসান আর হুসাইনের মাকে যে হাসান হুসাইন হবে বেহেশতের সরদার যুবকদের সরদার কবরের মাটি কোনো জবাব দেয় না আবু যর গিফারি ডেকে বলেন হ্যাঁ কবরের মাটি তুই কি জানিস তোর বুকে কাকে রাখা হচ্ছে তোর বুকে রাখা হচ্ছে শেরে খুদা আলীর স্ত্রীকে খবরদার কবরের মাটি খারাপ ব্যবহার করবি না এবারেও কবরের মাটি কোনো জবাব দেয় না হযরত আবু যর বলে কবরের মাটি রে তোর বুকে রাখা হচ্ছে আখিরি জামানার নবী সাইয়েদুল মুরসালিন বিশ্ব নবীর সবচাইতে আদরের মেয়ে ফাতিমাকে খবরদার কবরের মাটি খারাপ ব্যবহার করবি না এই বর্ণনা যদিও শিয়াদের বর্ণনা কিন্তু শিক্ষা আছে বলে বলছি কবরের মাটি বলল কবরের মাটির জবান খুলে গেল কবরের মাটি বলল আবু যর আমি হাসান হুসাইনের মাকে চিনি না আমি আলীর স্ত্রীকে চিনি না আমি নবীর মেয়েকে চিনি না আমি কবরের মাটির চিনি শুধু এক আমল আমল যদি ভালো হয় আমি কবরের মাটি ভালো ব্যবহার করব আমল যদি খারাপ হয় আমি আমল আচরণ করব একদিকের মাটি আরেক দিকে চলে যাব হাড়গুলোকে একটার সঙ্গে আরেকটা লাগায় দেব আমার মা আপনাদেরকে বলি মা গো যদি ফাতিমার ক্ষেত্রে এটা হয় আপনার ভয় পাওয়ার দরকার আছে কিনা আল্লাহর নবী একবার তার বংশের লোকদেরকে ডাকলেন কুরাইশদেরকে ডাকলেন বনু হাশেমকে ডাকলেন আল্লাহর নবীর ফুফুদেরকে ডাকলেন বললেন ইয়া আম্মাতি রাসূলিল্লাহ আম্মাতি মুহাম্মদ হে মুহাম্মাদের ফুফুরা শোনো ইয়া বানাতি মুহাম্মদ হে মুহাম্মাদের মেয়েরা শোনো হে কুরাইশ শোনো যদি তোমার আমল ভালো না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য কিছু করতে পারবে না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার বিশ্ব নবী বলছেন তার পরিবারকে উদ্দেশ্য করে আমল যদি ভালো না হয় আমি রাসূল তোমাদের জন্য কিছু করতে পারবো আর আমরা অনেকেই মনে করি পীরের হাতে মুড়ি ধরলেই মনে হয় পীর আমাকে ধরে ভেস্তে নেবে আছে না নাই অনেকে দুই পীরের হাতে মুড়ি ধরে যদি বলেন কেন দুই পীরের হাতে মুড়ি ধরেছে এই জন্য যে দুই পীর এক হাত আর এক ঠ্যাং করে এক ঠ্যাং ধরবে এমন করে ধরে চ্যাং দুলা করে আমাকে ভেস্তে ফেলে দেবে আবার অনেকে জাহাজে উঠার কথা বলে আমার পীরের মুড়ি ধরলে জাহাজ উঠবে আছে না নাই মান যা লযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো সুপারিশ করতে পারবে না চিৎকার দিয়ে বলবে আল্লাহু আকবার সুপারিশ তার জন্যই করতে পারবে আল্লাহ যার ব্যাপারে অনুমতি দেবে সুতরাং আমার ভাইরা আজকে যে সূরাতুল আসর আপনাদের সামনে পড়েছি আল্লাহ বলছেন দুনিয়ার সব মানুষ ক্ষতির ভিতরে আছে চারটা গুণ যদি আপনার ভিতরে না থাকে এই চারটা গুণ যেন আমরা অর্জন করতে পারি জোরে বলেন আমিন মা বোনদের বলি ফাতিমার জন্য এই অবস্থা হয় তাহলে আমার আপনার সতর্ক হওয়ার প্রয়োজন ফিরে আসুন কবরের জন্য তৈরি হন আল্লাহ তাআলার জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করছে কারণ আমরা বিশ্বনবীর উম্মত আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে সহজেই জান্নাত দিয়ে দেবে যদি আমরা খাঁটি ঈমান সাধ্যমতো আমল করে চলে যেতে পারি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন জোরে বলি আমিন